আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি এতদিন আপনার স্মার্টফোনে না থাকায় বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়েছে আপনাদের। মাত্র কয়েক মিনিটের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হতে পারবেন। এখনই আপনারা জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি কী বা কেনই বা আপনার স্মার্টফোনের জন্য এত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটির উপকারিতা কী? এই অ্যাপ্লিকেশনটির উপকার হচ্ছে, আমাদের মোবাইলের গ্যালারি থেকে ভুলবশত ভিডিও বা ছবি ডিলিট হয়ে যায়। এই ভিডিও বা ছবি কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারেন না। এমন একটি অ্যাপ্লিকেশন যদি আপনার স্মার্টফোনে থাকে, তাহলে আপনার ছবি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি পেতে হলে আমাদেরকে সোজা প্লে স্টোরে যেতে হবে, সার্চ বক্সে লিখতে হবে রিকোভারি বিন। লিখলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনাদের যদি কোনো পারমিশন চাই, তাহলে আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে আমরা বেরিয়ে আসব। বেরিয়ে আসলে আপনাদের দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে আমি আমার একটা ভিডিও এবং তিন চারটা ছবি ডিলিট করে দিব। অলরেডি আমি ভিডিও এবং ছবি ডিলিট করে দিলাম। এই ছবিগুলো ফেরত আনতে হলে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনে যেতে হবে। এই অ্যাপ্লিকেশনে আমার যত ছবি এবং ভিডিও কেটেছি এখানে এসে জমা হয়েছে। এমন একটি অ্যাপ্লিকেশন যদি আপনাদেরও থাকে, আপনার যদি ভুলবশত ছবি বা ভিডিও কেটে যায়, তাহলে আপনাদের এখানে থাকবে, চিরতরে ডিলিট হবে না। এগুলো আপনি আবার পুনরায় ফেরত নিতে পারবেন। ভিডিও বা ছবি ফেরত নিতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি অপশন দেখছেন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তিনটা অপশন পেয়ে যাবেন। লাল যে অপশন দেখছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এই ছবিটা চিরতরে ডিলিট হয়ে যাবে। এটা আর আপনি কখনো ফেরত আনতে পারবেন না। মাঝে একটি প্লাস অপশন দেখছেন, এখানে ক্লিক করলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।